স্মল মার্কেটার্স, বেসিক্যালি আমাদের যারা কোর্স করেছেন একটা বড় কাজ পেয়েছি, যেটা মোটামুটি সবাই একটু মোটিভেশন পাবেন আর কি। আর আমাদের কোর্স যারা করেছেন এবং যারা নতুন করবেন বা দেখতেছেন তাদের জন্য একটা মোটিভেশন হবে আই থিঙ্ক। আর আমি সাধারণত হচ্ছে যে আপনারা সবাই জানেন যে মোটামুটি কোনো আমি কাউকে বলি না ভাই একটা রিভিউ দাও, আমি কাউকে বলি না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং মার্কেট প্লেসেও কাজ পাইলে সেই জিনিসগুলো যে শেয়ার দেয়া, এই জিনিসগুলো মোটামুটি আমরা স্কিল অ্যাপার থেকে করি না। কারণ হচ্ছে যে আমরা আসলে কোর্স সেল করি, কোর্সটা কতটা ভালো সেটা নিয়ে কথা বলা উচিত। মানে কাউকে এই স্ক্রিনশট দিয়ে তাকে প্রলোভিত করে আসলে আলটিমেটলি ভালো কিছু দিতে পারলাম না। সো কোর্সের দিকে বা স্কিল ডেভেলপ করানোর দিকেই স্কিল অ্যাপার সবসময় গুরুত্ব দেয়, আমি এটা বিশ্বাস করি আর কি। ওকে, সো আমার এই ইয়া দেখে বুঝতে পারতেছেন যে প্রায় $850 একটি কাজ ডেলিভারি দিলাম আজকে। আর আপনারা জানেন যে আমি মার্কেট প্লেসে সাধারণত কাজ করি না, কারণ আমি জব করি অ্যাজ ওয়েল অ্যাজ স্কিল অ্যাপার চালাতে গিয়ে আসলে আমার অবস্থা খারাপ। তো এবং আমার এই ইয়া দেখেই বুঝতে পারতেছেন যে মানে ফাইবারের অ্যাকাউন্ট দেখে বুঝতে পারতেছেন আমার রেসপন্স রেট খুব বাজে এবং ডেলিভারি অন টাইম মতো আমি দিতে পারি নাই সামহাউ। তারপরেও মোটামুটি একটা ক্লায়েন্টের কাজ আমি করেছি এর আগে, সেই ক্লায়েন্টেরই তিনটা ওয়েবসাইটে আমি জাস্ট যদি একটু দেখাই যে কমপ্লিট অর্ডারের মধ্যে আজকে ডেলিভারি দিলাম আমরা মোটামুটি হচ্ছে যে $850 একটা কাজ পেয়েছিলাম। তো এখানে মূলত তার তিনটা সাইটে কনভার্সন এপিআই সেট করে দিয়েছি, তার মধ্যে একটা ছিল ওয়ার্ডপ্রেসে, দুইটা ছিল শপিফাইতে, আর স্ট্যাপের মাধ্যমেই করেছি যেটা আমরা দেখিয়েছি আমাদের কোর্সে আর কি। আর ওর হচ্ছে যে একটা অ্যাকাউন্টের ফেসবুক গুগল অ্যাডস তলে, এই গুগল অ্যাডস এর এক মাসের ম্যানেজ করে দিব, যার বদলতে সে হচ্ছে যে $850 দিয়েছে আর কি। তো এই ক্লায়েন্টটা আমি আসলে মানে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো এরকম যে এই ক্লায়েন্টটা আমি কিভাবে পেলাম। এই ক্লায়েন্টটা আসলে আমার কাছে মানে ফাইবার থেকেই নক দেয়, কিন্তু আমি তার কাজ এর আগেও করেছি। আপনারা জানেন যে মোটামুটি আমি ওর একটা কাজ আমি দেখিয়েছিলাম, যেটা হচ্ছে যে প্রথমে ওর একটা $160 একটা কাজ করি, এই এই সেম লোকটা দেখছেন, সেম লোকটা $160 একটা কাজ করি। এরপরে মোটামুটি সেটা ছিল গুগল অ্যাডস ম্যানেজমেন্ট এবং মানে এভরিথিং আর কি, গুগল অ্যাডস এর সবকিছু করেছিলাম আর কি। সেখান থেকে সে খুব ভালো পায়, সে যে বিজনেসটা করে আমি ওগুলো না বলি, সে যে বিজনেসটা করে মোটামুটি সে খুব ভালো মানে সেল পায় আর, বেসিক্যালি কুকুর সেল করে, তো সেটা থেকে খুব ভালো সেল করে, এটা আপনারা জানা আমি দেখিয়েছি আর কি। আর এই কাজটা হলো যে এই কাজটা ছিল যে তার সে আসলে বেসিক্যালি এজেন্সি, ভদ্রলোক ইন্দোনেশিয়ার ইউএসএ তে থাকে, এজেন্সি হিসেবে কাজ করে, ওর কাছে হিউজ কাজ আছে। তো এখানে আপনাদের কাছে এটা শেয়ার করার অর্থ হলো যে আমরা যদি এজেন্সির সাথে দু একটা এজেন্সির সাথে কাজ করে ফেলতে পারি, তাহলে হচ্ছে যে আমাদের বলতে পারেন যে মানে দুই তিনটা এজেন্সির সাথে যদি আমরা মার্কেট প্লেস থেকে কাজ পেয়ে যাই, তাহলে দুই তিনটা মার্কেট ওদের কাজ করলেই আপনার মাসে $1,000-$1,500 আসলে আনা কোনো বিষয় না। বাট আপনাকে সেই লেভেলের স্কিল থাকতে হবে। যেমন ধরেন এই তিনটা ওয়েবসাইটে কনভার্সন এপিআই বসাতে আমার ম্যাক্সিমাম সময় লাগছে 40 মিনিটস, গুগল অ্যাডস এর কিওয়ার্ড রিসার্চ করে ওইটা আসলে ওর করাই ছিল, সেটা জাস্ট আমি একটু অপটিমাইজ করেছি এবং কাজ করতেছি আর কি। গুগল অ্যান্টি স্পোর্ট ওর মানে কনভার্সন এপিআই সেট আপ করতে যে বিষয়গুলো লাগে, গুগল অ্যান্টি স্পোর্ট সেট আপ করা, স্ট্যাপ সেট আপ করা, তারপরে হচ্ছে যে মানে ওই যে ডুপ্লিকেশন, এসব কিছু মিলিয়ে আমার 1 থেকে 1.5 ঘন্টা লাগছে। আর আমি আপনাদের যে ডকুমেন্ট গুলো দিয়েছি, এই ডকুমেন্ট গুলো তো আসলে ওয়েল অর্গানাইজড, আমি জাস্ট কপি আর পেস্ট করেছি, আমার কিন্তু কিচ্ছু করা লাগে না, জাস্ট আমি ডেটা লেয়ার গুলো এনেবল করেছি, সেটাও দেখেছি শপিফাই ওয়েবসাইটে, ওয়ার্ডপ্রেস এর ডেটা লেয়ার এনেবল করেছি, গুগল অ্যাডস কানেক্ট করেছি, স্ট্যাপের সাথে কানেক্ট করে ডেলিভারি দিয়েছে আমাকে, মানে 1 থেকে 1.5 ঘন্টা মতো লাগছে শুধু কপি আর পেস্ট করছে আমাদের যে ডকুমেন্ট গুলো দিয়েছে আর কি কোর্সে। আর এই ক্লায়েন্টটা যখন আমাকে বললো যে এরকম কাজ আছে তুমি কত নেবে, বলছে আমি $1,000 নিবো যদি তোমার তিনটা কনভার্সন এপিআই হয়, কারণ তিনটা কনভার্সন এপিআই সেট আপ করতে হলে আসলে ওখানেই $600 চলে যাচ্ছে, $200 $100 নিচে আসলে নেওয়া যায়, মানে 100-150 থেকে $200 নিচে কিন্তু নেওয়া যায়,
এছাড়াও ওর গুগল অ্যাডস এক পাশে ম্যানেজ করতে হবে, এছাড়াও বলছে ছোটখাটো ওর আবার প্রবলেম হয়, অনেক সময় জুমে এসে বলতে হয় যে ভাই এটা করো এটা করো, যেহেতু এজেন্সি হিসেবে কাজ করে সে নিজেও এক্সপার্ট। এবং আরেকটা মজার ব্যাপার হলো, ও তিনটা সাইডেই কনভার্সন এপিআই সেট আপ করেছিল, কিন্তু সামহাউ এই ডেটা গুলো একটু মিসম্যাচ ছিল। কনভার্সন এপিআই একটা কাজ করে, একটা ইভেন্ট কাজ করে, একটা ইভেন্ট কাজ করে না, স্পেশালি ডেটা ডিডুপ্লিকেশনটা ওর কাজ করে, মানে ইভেন্ট ডিডুপ্লিকেশন সে কোনোভাবে করে দিয়েছে এরকম আর। তো যখন আমাকে এটা বললো তখন আমি বুঝলাম যে, আর ওর তো আমি এর আগে 160 কাজ করেছি, তখন ও আসলে আমার প্রতি একটা আস্থা আছে, বিশ্বাস আছে। এই কারণে আর কি মোটামুটি আমি বললাম তোমাকে $1,000 দিতে হবে, খুব ঠান্ডা ভাবে কিন্তু খেয়াল করে দেখেন যে $1,000 দিতে হবে। তখন কিন্তু সে আর মোটামুটি ইয়ে করতে পারেনি আর কি, মানে তখন আর সে ইয়ে করতে পারবে, মানে আমার কথা ফেলতে পারবে। এবং ওর কাছে আরো হিউজ কাজ আছে যেটা আমাকে ওয়ান বাই ওয়ান দিবে সেটা বলেছে। তো যখন আমাকে প্রথমে নক দিয়েছে তখন আমি আমি ওই কনভার্সেশন গুলো দেখাবো না, অনেক কনভার্সেশন হয়েছে, তো মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে কনভার্সেশন হয়েছে আর কি। তো ওইগুলোতে আসলে সে আমাকে সবসময় বোঝানোর চেষ্টা করেছে যে ভাই তুমি আরেকটু কমে করো, আমি বলেছি যে ভাই তুমি তো মানে কুকুর সেলিং এ তুমি আমাকে মাত্র $300 দাও, $160 দিয়েছি, এরপর থেকে $300 করে দাও, তো ওইখানে তো তোমার $500 দেওয়া উচিত আমার, যেহেতু তুমি বিজনেস করতেছো। তো এইভাবে কথা বলা, মানে এই যে একটা মানে কি বলবো যে মানে একটা কনফিডেন্স সহকারে কথা বলা। এবং যখন আমি কথা বলেছি কনভার্সন এপে, ও আমাকে বারবার জিজ্ঞেস করেছে ভাই তুমি কি আমার পারবা, আমি কিন্তু এর আগে একজন এক্সপার্ট দিয়ে করিয়েছি। তো সে বলছে আমি তুমি আমি বলছি তুমি দাও না আমি করে দিচ্ছি, এবং সে ওই কনফিডেন্স থেকে আমাকে দিয়ে দেয়। এবং আমি ধরেন যে ডাটা গুলো আসতে তো একটু টাইম লাগে, আমি সব ফেলে দিলাম, ফেলে দিয়ে একদম আমি আমার মতো করে ফেললাম, এবং হচ্ছে ডাটা গুলো আসতে 3-4 ঘন্টা সময় লাগলো। তারপরে সে আমাকে সুন্দর একটা রিভিউ দিয়ে চলে গেল, এই যে তার সুন্দর একটি রিভিউ। সো আর সব থেকে বড় কথা হলো, দেখেন এই কাজগুলো কিন্তু আরেকজন করেছে। এখানে আমার মেইন মেসেজটা হলো যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করা, অ্যাজ ওয়েল অ্যাজ আপনাকে আসলে দিন শেষে স্কিল হতে হবে ভাই। আপনি হচ্ছে যে ওই ক্যাম্পেইন ক্রিয়েট করা এই ছোটখাটো বিষয়গুলো থেকে আপনি $10 কাজ করতে পারবেন, কিন্তু আপনি $850 কাজ করতে পারবেন, এই হলো ব্যাপার আর কি। তো আমার মনে হয় সবার কাজে লাগবে আই থিঙ্ক দ্যাট। আর সব থেকে দুঃখের কথা একটু বলে ফেলি, আমি পাবো মাত্র $680, বুকটা একদম ভেঙে খান খান হয়ে যাচ্ছে। যদি অন্য কোনো ওয়ে থাকতো তার কাছ থেকে হচ্ছে ইয়া নিয়া মানে পেমেন্টটা নিয়ে, তাহলে হয়তো আমি খুব ঠান্ডা মাথায়, কিন্তু সেই পেমেন্ট মেথড নিয়ে আসলে আমাদের সিস্টেম নাই, যেহেতু সে তো আসলে এইভাবে নিতে হচ্ছে আর কি, আরো একটু হ্যাসেল করতে চাচ্ছে না। তো এটাই ওর জন্য কমফোর্ট, বা এত ডলারের কাজ আগে আমাকে পাঠিয়ে দিবে, যদিও এর আগে ওর সাথে আমি কাজ করেছি। তো সব মিলিয়ে একটা এই হলো এক্সপিরিয়েন্স আর। তো আমি সবাইকে বলি যে ভাই যারা কোর্স গুলো নিয়েছে, মানে এখন টাকা ইনকামের ধান্দা একদম বাদ দিয়ে দেন ভাই, ছোট ছোট কাজ করেন, আর হচ্ছে মানে ওয়ান বাই ওয়ান প্রতিদিন 3 ঘন্টা করে সময় দেন, প্রতিদিন 3 ঘন্টা করে সময় দেন, আর হচ্ছে যে স্কিল হয়ে যান, দেন দেখবেন কাজের অভাব নেই। যেমন আজকে আমাকে একজন কল দিয়ে বলছে ভাই আমি আমার ফ্রেন্ডকে আপনার কোর্স করিয়েছি, আমি আপনার কোর্স করিনি, কিন্তু আপনার হচ্ছে যে ভিডিও দেখে আমি কনভার্সন এপিআই টা গিগ দিয়ে দিয়েছি, এখন আমার প্রতিদিন 3-4টা নক আসতেছে, ভাই যদি আপনি একটা হেল্প করেন তাহলে আমি কাজগুলো নিব। আমি ভাই আমি আপনি মানে আমার কোর্স নিতে হবে নট নেসেসারি, বাট আপনি কনভার্সন এপিআই জানেন না অথচ হচ্ছে যে আপনি মানে ইয়ে করে ফেলতেছেন, কনভার্সন এপিআই জানেন না অথচ হচ্ছে আপনি কাজ নিচ্ছেন, আমি আপনাকে হেল্প করবো, হেল্প করার মানে কি আমি কি আপনাকে পুরো কাজটা করে দিব, এরকম একটা ব্যাপার। তো পৃথিবীতে একটা জিনিস দিয়ে মানুষ আর্নিং করতে পারে, সেটা হলো তার স্কিল, আর পৃথিবীর কোনো জিনিস দিয়ে কেউ আর্নিং করতে পারে না। সো স্কিল ডেভেলপমেন্ট ইজ ইম্পর্টেন্ট, এটা করা উচিত। অ্যাজ ওয়েল অ্যাজ আমি বলবো যে যার যেটা ভালো লাগে সেটা করেন। আজকে আমি কনভার্সন এপিআই গুগল অ্যানালিটিক্স বা ডিজিটাল মার্কেটিং এ খুব ভালো হচ্ছে সেটা আমাকে চলে যেতে হবে তা না। যেমন ধরেন এই কাজগুলো দেখে আমার ফ্রেন্ড ট্রেন যারা আছে বা আমার আশেপাশে যারা মানুষ আছে অনেকেই বলে যে ভাই আমিও এই কাজ করবো, কিন্তু সে একটা ডিফারেন্ট ট্র্যাকের মানুষ, সে হয়তো ওয়েব ডেভেলপার অথবা সে হচ্ছে যে মানে ই কমার্স বিজনেস করে, সে এখানে এরকম না। আপনাকে দেখতে হবে যে এটা আপনার ভালো লাগে কিনা, যদি ভালো লাগে তাহলে এটা আপনি স্কিল ডেভেলপ করেন, তাহলে আপনি বেটার কিছু করতে হবে। অমুক $850 অর্ডার পেয়েছে তাই আমাকে করতে হবে, নট নেসেসারি। ডিজিটাল মার্কেটিং করলে খুব সহজেই হয়ে যায়, তা ভাই ডিজিটাল মার্কেটিং এর ক্যাম্পেইন ক্রিয়েট করা খুব সহজ, যেটা আপনি শিখতেছেন আর ন্যাশনাল ইন্টারন্যাশনাল, কিন্তু একটা ভালো মানের কাজ ডেলিভারি দেওয়ার জন্য ডিজিটাল মার্কেটিং এও কিন্তু আপনাকে অনেক কিছু করতে হবে। আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি, এটা লোকাল কাজ আর কি। তো
ওর হচ্ছে যে লারাভেল সাইটে সমস্ত কিছু সেট আপ করে দেওয়া এবং ফেসবুকের ইয়াটাও করে নি, যেটা আসলে $500 বিল হওয়া আছে, তোমাকে $300 বলছে। বলছে ভাই আমি ওয়েবসাইট বানাইছি হয়তো 30-40 হাজার টাকা লারা ফেলে, আর আপনি এইগুলো করে দিয়ে আমাকে। আমি বললাম ভাই সে তো ওয়েবসাইট ডেভেলপ করেছে, সেটা ঠিক আছে, আমার আমার পয়েন্ট অফ ভিউতে আমি যে কাজগুলো করেছি আপনি অন্য জায়গা থেকে করান, তো সে আসলে আমাকে $30,000 দিতে বাধ্য হয়েছে, এর মানে $300 দিতে বাধ্য হয়েছে। আর তো এরকম আর কি ব্যাপার, মানে আপনার যদি স্কিল থাকে আপনার কাছে মানুষ আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আমি আবারও বলছি এগুলো শো আপ করার জন্য আসলে আমার এই ভিডিওটা না, বা হচ্ছে যে আমি আগেও বলেছি যে আমি কোনো শো বা আর আমি মার্কেট প্লেসে কাজই করি। আমার তো আপনারা আমার অ্যাকাউন্ট দেখলেন, আমার আসলে জবের পাশাপাশি স্কিল আপ আর লোকাল কিছু কাজকর্ম আছে, সব মিলিয়ে আসলে আমার এগুলো করা মেট আপ হয়ে যায়, তারপরে ছোটখাটো কাজ আসলে করে দিই আর কি। সো থ্যাংক ইউ সবাইকে।